হ্যালো বন্ধুরা আমি মারুফ ইয়াসমিন আজকে থেকে আমি শুরু করছি মোহাম্মদ জাফর ইকবাল স্যারের নতুন বই আমার সায়েন্টিস্ট মামা এটা প্রকাশিত হয়েছিল দু বই মেলায়। আমার মামা হচ্ছেন একজন সায়েন্টিস্ট জানি জানি শব্দটা সায়েন্টিস্ট না শব্দটা হচ্ছে সায়েন্টিস্ট বাংলায় বৈজ্ঞানিক কিন্তু বৈজ্ঞানিক বললে কেউ তার মানে বুঝতে পারে না সায়েন্টিস্ট বললে সবাই ঘাবড়ে যায় শর্টকাটে সায়েন্টিস্ট বললে সবাই বুঝতে পারে মাথা নাড়ে চোখ বড় বড় করে বলে ও আচ্ছা তাই নাকি ইন্টারেস্টিং সেজন্যই কারও কাছে আমার পরিচয় দিতে হলে আমি সব সময় বলি সায়েন্টিস্ট যাই হোক যারা কখনো সায়েন্টিস্ট কিংবা সায়েন্টিস্ট দেখে নাই তাদের কাছে মনে হতেই পারে তারা হয় বুড়ো তাদের মাথায় থাকে বড় বড় এলোমেলো পাকা চুল এবং বড় বড় গফ তাদের নাকের উপরে থাকে গোল গোল চশমা তারা হয় খুবই ভুলো মনের এবং তাদের পরনে থাকে ভুসভুসে ময়লা কাপড় শার্টের বোতাম লাগান লাগায় উল্টাপাল্টাভাবে জুতোর ফিতা থাকে খোলা এবং দুই পায়ের মজা হয় দুই রঙের কিন্তু আমার মামা মোটেই সেরকম না আমার মামার বয়স কম গফ নেই স্টাইলের চুল এবং সবসময় জিন্স আর টি শার্ট পরে থাকে তার পায়ে দামি কেটস মামা মোটেও ভুলো মনের মানুষ না তার সব কিছু মনে থাকে এক কথায় একেবারে টন টনে ব্রেন মামা হাসি খুশি মানুষ সবাইকে নিয়ে মজা করে গল্প করে শখ করে খায় মামার সমস্যা একটাই সেটা হচ্ছে বিজ্ঞান নিয়ে কিছু একটা প্রশ্ন করলেই মামার তখন নিজেকে সামলাতে পারে না সেটা নিয়ে কথা বলতে বলতে কান ঝালাপালা করে দেয় আর কি সেজন্য আমরা কখনোই মামাকে বিজ্ঞান নিয়ে কোনো প্রশ্নই করি না ভুলেও জিজ্ঞেস করি না মামা কি করে তার কথাবার্তা থেকে বোঝার চেষ্টা করি মামা কীরকম সায়েন্টিস্ট বা সায়েন্টিস্ট কিন্তু কিছু 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 সায়েন্টিস্ট আছে তারা ল্যাবরেটরির অন্ধকার ঘরের ভিতরে কোনো একটা যন্ত্রের পিছনে পড়ে থাকে দিনের পর দিন রাতের পর রাত পুজো হয়ে তারা সেই যন্ত্র নিয়ে কাজ করে কোনো কোনো সায়েন্টিস্ট একটা কম্পিউটারের পেছনে বসে থাকে রাগের একই চেহারা নিয়ে ভ্রু কুচকে কম্পিউটারের মনিটরের ছোট ছোট বিন্দি বিন্দি লেখার দিকে তাকিয়ে থাকে কি দেখে তারাই জানে আবার কোনো কোনো সায়েন্টিস্ট কিংবা সায়েন্টিস্ট কাগজ আর পেন্সিল নিয়ে বসে থাকে কাগজে এক লাইন লিখে তারপর পেন্সিলের গড়ায় চাবাতে থাকে চাবাতে চাবাতে মাঝে মাঝে পেন্সিলের অর্ধেকটা খেয়েই ফেলে কিন্তু আমার মামা সম্পূর্ণ অন্যরকম সায়েন্টিস্ট কিংবা সায়েন্টিস্ট মামা একটা প্রজেক্ট থেকে বেশ কিছু টাকা পেয়েছে প্রজেক্ট বিষয়টা কি সেটা থেকে কেমন করে একজন টাকা পায় আমি সেটা জানি না কাজকর্ম না করে সে প্রজেক্টে কেন প্রজেক্ট কেন করে না টাকা কেন পায় না আমি সেটাও জানি না মামা কত টাকা পেয়েছে সেটা জিজ্ঞেস করলে মামা বলে অনেক টাকা অনেক টাকা মানে কত টাকা সেটাও আমি জানি না মামা সেটা আমাদের পরিষ্কার করে কিছু বলেই না সে টাকা দিয়ে প্রথমে মামা বড় একটা মাইক্রোবাস কিনেছে এর ভেতরে পনেরো জন আরাম করে বসতে পারে কন্ডিশন না একদম নতুন মাইক্রোবাস কিন্তু মামা সেই মাইক্রোবাসে পনেরো জনকে কোনো দিনও বসানোর চেষ্টা না করে সামনের দুটো সিট রেখে পেছনের সব সিট খুলে ফেলে দিয়েছে আসলেই ফেলে দিয়েছে ফেলে না দিয়ে আমাদের দিয়ে দিলে আমরা সেগুলো দেখিয়ে নিতে পারতাম যাই হোক তখন মামা মাইক্রোবাসের পেছনে যে একটা ঘরের মতো খালি জায়গা হয়েছে সেখানে একটা টেবিল আর একটা ছোট বাথরুম ফিট করেছে দেয়ালে একটা ফিল ফোল্ডিং বিছানা রেখেছে টান দিলে ঘুমানোর জায়গা হয়ে যায় গাড়ির দেওয়ালে একটা মাইক্রোওয়েভ ওভেন ফিট করেছে গাড়ির বাকি জায়গায় অনেক রকম যন্ত্রপাতি সেগুলো কী আমি জানি না দেখে মনে হয় একটা সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য বসার জন্য ছোট ছোট চেয়ার আছে সেই চেয়ারে বসে মামা সেই সায়েন্স ফিকশনের যন্ত্রপাতি দিয়ে কাজ করতে পারে যন্ত্রপাতি চালানোর জন্য ইলেকট্রিসিটি লাগে সেই ইলেকট্রিসিটির জন্য অনেকগুলো বড় বড় ব্যাটারি আছে সেই ব্যাটারি চার্জ করার জন্য ছোট একটা জেনারেটর সেই জেনারেটর যখন চালানো হয় তখন বিকট ভটভট শব্দ হয় এছাড়া অন্য সব যন্ত্রপাতি নিঃশব্দ তবে মামা যখন কাজ করে তখন বড় বড় ব্যাটারি ইলেকট্রিসিটি দিয়ে কাজ করে তাই জেনারেটরের শব্দ শুনতে হয় না আমি জানি যারা এটুকু শুনেছে তারা মনে মনে ভাবছে বাহ কি অসাধারণ কিন্তু আসল জিনিসটা এখনো বলা হয় নাই আমার মামা সেই মাইক্রোবাসটা নিয়ে সারা দেশে ঘুরে বেড়ায় মামার কোনো ড্রাইভার নাই মামা নিজেই গাড়ি চালায় মামা গাড়িতে থাকে গাড়িতে ঘুমায় গাড়িতে রান্না করে গাড়িতেই খায় নির্জন কোনো নদীর তীরে গিয়ে গাড়িটা পার্ক করে তার যন্ত্রপাতি নিয়ে নেমে পড়ে সেগুলো নিয়ে নদীর তীরে বালুর মাঝে বসে কি কি জানি করে মাঝে মাঝে নদীর তীরে গর্ত করে সেখান থেকে বালু তুলে এনে গাড়িতে বসে বসে কি যেন পরীক্ষা করে আমরা সেটি জানিই না ভয়ে ভয়ে এক দুইবার মামাকে জিজ্ঞেস করে দেখেছিলাম মামা ঠিক করে বলে না বিজ্ঞানের অন্য যে কোনো জিনিস জিজ্ঞেস করলে কথা বলতে বলতে মাথা খারাপ করে দেবে সেজন্য আমাদের ভয়ের চোটে মামাকে বেশি জিজ্ঞেস করি না দেশের নানা জায়গায় ঘুরে ঘুরে মামার মাঝে মামা মাঝে মাঝে মানুষজনের মাঝে ফিরে আসে তখন মামার সাথে আমাদের দেখা হয় তখন মামা কথায় কথায় গিয়েছে কথায় কথায় থেকেছে সেগুলো নিয়ে গল্প করে যন্ত্রপাতি নিয়ে কী করেছে সেটাও মাঝে মাঝে বলার চেষ্টা করে কিন্তু আমরা সেটা বুঝি না বলে শুনতেই চাই না অন্য কিছু নিয়ে আলাপ করলে শুনি মামা যখন আমাদের বাসায় আসে তখন আমাদের আম্মু ভালো ভালো খাবার রান্না করেন পাহাড়ে নদীতে জঙ্গলে মামা ঠিক করে খেতে পারে না তাই মামা খুব শখ করে কয়েকদিন খায় রাত জেগে তার কম্পিউটারে কাজ করে তারপর হতাশার মতো করে মাথা নাড়ে মামার ভাবভঙ্গি দেখে মনে হয় মামা কিছু একটা সারা দেশে খুঁজে বেড়াচ্ছে সেটা পাচ্ছে না মনে হয় গুপ্তধনের মতো কিছু একটা হবে কিন্তু গুপ্তধন করার জন্য কি আর এরকম সায়েন্স ফিকশনের যন্ত্র সায়েন্স ফিকশনের যন্ত্রপাতি লাগে সিনেমায় দেখেছি গুপ্তধন খোঁজার জন্য দরকার শুধু একটা মেয়ে আর একটা পুরনো আমলের ক্যাম্পাস আমার শেষবার যখন এসেছিলেন তখন একদিন ডাইনিং টেবিলে বসে বসে আমার আম্মু আর আব্বুর সাথে কথা বলছিল আমরা ছোট বলে বড়দের কথা বলার সময় সেখানে থাকার নিয়ম নেই তাই আমি কাছাকাছি একটা সোফায় বসে গোপনে তাদের কথা শোনার চেষ্টা করছিলাম আমার হাতে একটা বই ভান করছি বই পড়ছি আসলে পড়ছি না বড়ো যখন বড়োরা যখন কথা বলে তখন তাদের মাঝে অনেক ইন্টারেস্টিং কথা থাকে অনেক সময় তারা আমাদের অন্য আত্মীয় স্বজনদের নিয়ে কুটনামি করে খারাপ খারাপ কথা বলে শুনতে বেশ মজাই লাগে আমরা নিজেরা যদি অন্যদের নিয়ে খারাপ কথা বলি তখন কিন্তু তারা আমাদের বকাবকি করে সোভায় বসে শুনলাম মামা বলছে বুঝলে আপা শেষবার যখন গিয়েছিলাম একটা নদীর তীরে ক্যাম্প করে আছি পূর্ণিমার রাত আকাশে একটা ইয়া বড় জাত উঠেছে যশনায় চারদিক থৈ থই করছে একটা মানুষ নেই শুধু দূর থেকে মাঝে মাঝে শিয়াল ডাকছে আমি আমার কাউন্টারের পাশে বসে আছি কুয়াশায় যেন ভিজে না যায় সেজন্য একটা পলিথিন দিয়ে ঢেকে রেখেছি হঠাৎ শুনে পায়ের শব্দ আমি চমকে উঠলাম ভাবলাম এত রাতে কে যায় তাকিয়ে দেখি একটা মেয়ে একা একা হেঁটে হেঁটে নদীর তীরে যাচ্ছে নদীর তীরে গিয়ে দাঁড়িয়ে থাকলো বাতাসে চুল উঠছে সারের আঁচল উঠছে জ্যোৎস্নার রাতে মনে হচ্ছে একটা অসরেরই প্রাণী আকাশ থেকে নেমে আসা পড়ি আম্মু বলল সর্বনাশ ভয় লাগে নাই তোর মামা বলল ভয় ভয় কেন লাগবে চিনভুত যদি কিছু হয় মামা হাসলো বললো হাফা না জিন ভূত আমার জিন ভূতে আমার কোনো ভয় নাই একটা যদি পেতাম ধরে বোতলে ভরে নিয়ে আসতাম এক ধাক্কায় ফিজিক্স কেমিস্ট্রি আর লাইফ সায়েন্সের একসাথে তিনটা নোবেল প্রাইজ আব্বু বললেন তারপর কি করলে কি করলো সেই মেয়ে নদীর উঁচু তীর থেকে পানিতে ঝাঁপ দিল আব্বু চমকে উঠলো পানিতে ঝাঁপ দিল সুসাইড আমাকে বলল প্রথমে আমিও তাই ভেবেছিলাম ছুটে মেয়েটাকে পানি থেকে টেনে তুলবো কিনা চিন্তা করছিলাম তখন শুনলাম মেয়েটা গান গাইছে গান গাইছে হ্যাঁ গভীর রাতে কনকনে ঠান্ডা পানিতে একটা মেয়ে নদীতে সাঁতার কাটছে আর গান গাইছে একেবারে অলৌকিক একটা দৃশ্য আম্মা জিজ্ঞেস করলো তারপর কি হলো এক সময় মেয়েটা পানি থেকে উঠে এলো তারপর ভিজে সারিতে সব সব শব্দ করে হেঁটে হেঁটে যাচ্ছে আর কী হলো গিয়ে জানে যোৎনা রাতে মনে হয় এ ধরনের এফেক্ট আছে আমি মেয়েটার পোত আটকে দাঁড়ালাম আম্মু বললেন মাছটাতে একটা মেয়ের পোত আটকে দাঁড়ালি তোর মাথা খারাপ মামা বললো শোনোই না আগে কি হলো মেয়েটা ভয়ে না চিৎকার করে দেয় সেই জন্য বললাম তুমি ভয় পেও না মেয়েটা কি বলল জানো কি বলল বলল ভয় পাবো কেন আপনাকে ভয় পাবার কি আছে আমি অবাক হয়ে বললাম তুমি আমাকে চিনো মেয়েটা বললো চিনব না কেন রাত যন্ত্রের সাথে মিষ্টি মিষ্টি কথা বলেন আপনারা চিনব না তারপর কি বললো জানো আমা বলল কি বলল বললো একটা বিয়া করেন তাহলে রাত বিরাতে বউয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারবেন যন্ত্রের মিষ্টি মিষ্টি কথা বললে হবে না মামার কথা শেষ হবার আগে আব্বু আম্মু শব্দ করে হেসে উঠলো আমিও হাসলাম কিন্তু গোপনে আমি যে তাদের কথা শুনছি না আপন মনে নিজের বই পড়ছি সেটা বোঝানোর জন্য গলা উঁচিয়ে বললাম কি হয়েছে আম্মু তোমরা হাসছো কেন আম্মু বললো কিছু না কিছু না মা বললো এই এমনিই হাসছি আমি আবার সহসরল সরল মানুষের ভান করে বইয়ের দিকে তাকিয়ে কান খাড়া করলাম শুনলাম আম্মু বললেন মেয়েটা তো ভুল কিছু বলে নাই ঠিকই বলেছে তোরটা আসলে একটা বিয়া করা দরকার মামা বলল আমাকে কে বিয়ে করবে আবু বলল পছন্দের কেউ থাকলে আমাদের বল আমরা প্রস্তাব নিয়ে যাই ঠিক আছে দুলা ভাই যদি থাকে আপনাদের জানাবো আমি আবার বইয়েরারের মুখ টেপে হাসলাম বড়রা জানে জানে না কিন্তু আমরা ঠিকই জানি আমার পছন্দের একজন মেয়ে আছে নাম মেহদিন ইউনিভার্সিটির টিচার এখানে আমাদের একটুখানি আপত্তি আছে টিচার মানেই রাগেরাগি চেহারার কড়া টাইপের মহিলা আমাকে যে বিয়ে করবে তার হওয়া উচিত হাসি খুশি মজার একটি মেয়ে টিচার মানেই বিভীষিকা আমি আবার কান খাড়া করলাম শুনলাম আব্বু বলছে রাত বিরাতে রোমান্টিক সেটিংয়ের একটা মেয়ে ঠিক আছে কিন্তু তুমি কেমন করে জানো কোনো একদিন একটা ক্রিমিনাল এসে হাজির হবে না কিছু একটা করে ফেলবে না না দুলা ভাই ভয়ের কিছু নেই আমাকে কেউ কিছু করবে না আমি যখন কোথাও যাই লোকাল অথরিটি সেটা জানে আমাকে প্রোটেকশন দেয় আমি নিজেও রেডি থাকি তুমি কিভাবে রেডি থাকো মামা এবারে পেছন ফেরে আমার দিকে তাকালো আমি তাদের কথা শুনছি কিনা সেটা লক্ষ্য করলো আমি তখন বইয়ের দিকে আরও বেশি নজর দিয়ে চেহারার মাঝে একটা ভেবলা ভাব ফুটিয়ে একেবারে শুয়ে পড়ার ভান করে বইয়ের দিকে তাকিয়ে থাকলাম মামা গলা নামিয়ে বলল আমি সবসময় একটা হ্যান্ড গান রাখি এবারের কথাটা শুনতে একটু কষ্ট হলেও তারপরও শুনতে পেলাম আব্বু গলা নামিয়ে বলল হ্যান্ড গান মানে রিভলভার পিস্তল আম্মু জিজ্ঞেস করলেন রিভলভার আর পিস্তলের পার্থক্য কী মামা গলা নামিয়ে বলল রিভলভারে গুলির ম্যাগাজিনটা রিভলভ করে মানে ঘুরে স্থলে ম্যাগাজিন আলাদা আম্মু ভয় ভয়ে বলল সর্বনাশ তুই অস্ত্র নিয়ে ঘুরিস সন্ত্রাসীদের মতো মামা হাসলো বলল সন্ত্রাসী হব কেন লাইসেন্স করা হ্যান্ড গান নিজের প্রোটেকশনের জন্য রাখি কথা রাখিস আছে আমার সাথে আম্মু বললেন দেখি মামা এবং আব্বু আম্মু আবার পিছনে ফিরে দেখলেন আমি কি করছি আমি এবার প্রায় গড়িয়ে পড়ার ভান করে বইয়ের আরও বেশি মনোযোগ দিয়ে চোখের কোণ দিয়ে তাকালাম সরাসরি না তাকিয়েও যে চোখের কণা দিয়ে সব কিছু পরিষ্কার দেখা সম্ভব বড় মানুষেরা সেটা জানে না দেখেই আমি খুব অবাক হলাম মানুষের জন্মের সময় মাথা ভরা বুদ্ধি থাকে যতই বড়ো হয় সেই বুদ্ধি উড়ে উড়ে মানুষ বকা হতে থাকে যত বড়ো তত বকা স্পষ্ট দেখলাম মামা খুব সাবধানে ডান ডান হাত দিয়ে বাম হাতের নিচে কথা থেকে একটা কালো রঙের পিস্তল বের করে টেবিলে রাখলো কী অসাধারণ একটা পিস্তল ইস আমার যদি এরকম একটা পিস্তল থাকতো এতদিন মামাকে সায়েন্টিস্ট হিসেবে অনেক কোনো পাত্তেই দেই নাই সবসময় মনে হয়েছে ও কাজের একটা মানুষ কিন্তু যে মানুষের বগলের কাছে একটা পিস্তল নিয়ে ঘুরে তাকে তার থেকে অসাধারণ মানুষের কে হতে পারে একেবারে সিনেমার নায়কের মতো হুম আমু ফিসফিস করে বললেন গুলি বের হয়ে যাবে না তো মামা বললেন না সেফটি ক্যাচ অন করা আছে কয়টা গুলি আটটা আমার মনে হয় পিস্তলটা খুলে গুলি বের করে দেখালো এবারে আব্বু ফিসফিস করে কিছু একটা বললেন এত আস্তে বললেন যে আমি শুনতে পেলাম না বুঝতে পারলাম এখন আমার আবার কথা বলা দরকার হঠাৎ করে সোজা হয়ে বসে বইটা নামিয়ে জিজ্ঞেস করলাম আম্মু আব্বু তখন তারা রীতিমতো ঝাঁপিয়ে পড়ে পিস্তলটা দু হাত দিয়ে ঢেকে রাখলো আমি জিজ্ঞেস করলাম তোমরা কি নিয়ে কথা বলছো আম্মু শক্ত গলায় বললো আমরা যেটা ইচ্ছে সেটা নিয়ে কথা বলবো তোর সমস্যাটা কি না কোনো সমস্যা নাই কিন্তু কিন্তু কি তোমরা তো ফিস ফিস করে কথা বলছো তাই জানতে চাচ্ছিলাম কী নিয়ে কথা বলছো আবু বললেন টপন তোর বড়দের কথা জানার কোনো দরকার নাই যা অন্যদের সাথে খেল গিয়ে কাজে আমি মুখে চরম একটা বিরক্তির ভাব ফুটিয়ে বইটা হাতে নিয়ে ডাইনিং রুম থেকে বের হয়ে এলাম বের হয়ে শুনলাম আম্মু আমাকে নিয়ে কোনো একটা মন্তব্য করলেন কি মন্তব্য করলেন বুঝতে পারলাম না শুধু নিজের নামটা শুনতে পেলাম আমার নাম হচ্ছে টপন পৃথিবীতে নাকি সাতশো কোটি মানুষ সাতশো কোটি মানুষের সাতশো কোটি নাম এই সাতশো কোটি মানুষের সাতশো কোটি নামের ভেতরে খুঁজে খুঁজে আমার আব্বু আম্মু আমার জন্য এর থেকে ভালো কোনো নাম খুঁজে পেল না টপন একটা নাম হলো যতদিন ছোটো আছে টপন নামটা সহ্য করা যায় যখন বড় হব তখন যদি কেউ এই নামটা জেনে যায় তখন কি হবে আমি ঠিক করেছি মরে গেলেও বিয়ে করব না মানুষ কেমন করে বিয়ে করে কে জানে ভাগ্যিস কোনো বিয়ে করব না যদি করতাম তাহলে আমার ছেলে মেয়ে হতো তারা জানতো তাদের বাবার নাম হচ্ছে টপন কি লজ্জার একটা ব্যাপার হতো আমি বিয়ে না করলে যে বিপদ কেটে যাবে সেটা পুরোপুরি ঠিক না আমার একটা বোন আছে নাম রত্না এবং একটা ভাই আছে নাম মিঠুন তারা নিশ্চয়ই বিয়ে করে ফেলবে তাদের নিশ্চয়ই বাচ্চা কাচ্চা হবে সেই বাচ্চা কাচ্চারা আমাকে হয় টপন মামা না টপন চাচা ডাকবে যদি একটু নেকু টাইপের হয় তাহলে হয়তো টপন চাচু ডাকবে কি ভয়ঙ্কর শোনাবে সর্বনাশ যাই হোক এগুলো নিয়ে পরে দুশ্চিন্তা করা যাবে আমি আপাতত বসার ঘরে ঢুকলাম আপুর সামনে টেবিলে পা তুলে সোফায় বসে আছে আমি যদি কখনো টেবিলে পা তুলে বসি আপুর মুখ শক্ত করে বলে এই টপন পা নামিয়ে বস আপুর অবশ্য মুখ শক্ত করে বেশি কষ্ট করতে হয় না এমনিতেই তার মুখটা শক্ত দেখে মনে হয় পেট ব্যথা করছে না হয় কান পেকেছে আমি ভাবলাম একবার বলি আপু পা নামিয়ে বসো কিন্তু শেষ পর্যন্ত আর বললাম না বড় বোনদের কারণে এমনিতেই ছোট ভাইদের জীবনে কত রকম যন্ত্রণা এই যন্ত্রণার মাঝে নতুন করে আগুন জ্বালিয়ে লাভ নাই কিন্তু আরেকটা ইন্টারেস্টিং কাজ করা যায় আমি সোফায় বসে আপুর মতো টেবিলে পা তুলে দিলাম আপু চোখের কণা দিয়ে আমার দিকে তাকালো কিন্তু কিছু বলতে পারলো না নিজে টেবিলের উপর পা তুলে রেখে আমাকে কেমন করে পা নামাতে বলে আমি চোখের কোন দিয়ে আপুর দিকে তাকালাম হাতে একটা ইংরেজি বই কেন তার ভাব দেখানোর জন্য ইংরেজি বই নিয়ে বসতে হবে কে জানে আমি আমার বইটা খুলে বসলাম এতক্ষণ বইটা খুলে বই পড়ার ভান করছিলাম এখন আসলে পড়া যেতে পারে ভয়ঙ্কর একটা রহস্য উপন্যাস প্রতি পৃষ্ঠে একটা করে খুন হচ্ছে আর কি বিভৎস সেই খুন পড়লেই গায়ে কাটা দিয়ে ওঠে আমি পড়তে শুরু করলাম বইটাতে যখন আরও দুইটা নতুন খুনের বর্ণনা শেষ করেছি তখন মিঠুন এসে ঢুকলো সে এই বাসার সবচেয়ে ছোট জন্য তার আদর সবচেয়ে বেশি এই আদরের কারণে সে ভয়ঙ্কর একজন নেকু বাচ্চা হিসেবে বড় হচ্ছে তার হাতে একটা খেলনা ব্যাটম্যান আমার কাছে এসে তার নেকু গলায় বলল ভাইয়া কে বেশি পাওয়ারফুল ব্যাটম্যান নাকি স্পাইডারম্যান আমি দেখে মরে যাই ইচ্ছা হলো কান ধরে একটা ঝাঁকুনি দিই কিন্তু আপুর কাছে বসে 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 সেটা তো আর করতে পারি না তাই মুখ গম্ভীর করে বললাম ব্যাটম্যানও না স্পাইডারম্যানও না সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে চিকাম্যান চিকাম্যান একটু অবাক হয়ে আমার দিকে তাকালো হ্যাঁ চিকা দেখিস নাই চিকা এই মোটা মোটা ভটকা ভটকা ইঁদুরের মতো সেই চিকামেন। মিঠুন কেমন যেন অবাক হয়ে বলল। চিকামেনের নাম কখনো শুনেই নাই কীভাবে শুনবি এটা থাকে কুড়িল বস্তিতে এটা তো আর ব্যাটম্যান আর স্পাইডারম্যানের মতো আমেরিকায় থাকে না গাধাটা কিছুক্ষণ লাগলো বুঝতে যে আমি আর করছি যখন বুঝলো তখন এ করে কাদার মতো একটা ঢং করে করে গেল আপুর কাছে গিয়ে নালিশ করলো হ্যাঁ আপু দেখো ভাই আমার সাথে ঠাট্টা করে আমি বললাম ঠাট্টা আমি কখন ঠাট্টা করলাম মিঠুন বললো আপু তখন তার কঠিন মুখটা আরেকটু কঠিন করার চেষ্টা করে বললো দেখ টপন কাজটা ভালো হচ্ছে না মিঠুন ছোটো একজন মানুষ তাকে নিয়ে এভাবে আর কি করছিস কেন একটা প্রশ্ন করেছে ঠিক করে উত্তর দে আমি ঠিক করে উত্তর দিয়েছি সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে চিকা ম্যান চিকা একটা বেডকেও ক্ষোপ করে কামড় দিতে পারে আবার স্পাইডারকেও পারে খবরদার টপন ঢং করবি না ছোট একজন বাচ্চাকে এভাবে টিস করতে হয় না ছোট মিঠুনের বয়স আছে আট আট বছর বয়সে আমি ওর ওয়ার অ্যান্ড পিস পড়েছি আসলে পড়ি নাই কিন্তু কথা বলার সময় একটু বাড়িয়ে চাড়িয়ে বলতে হয় আপু সন্ধ্যের চোখে আমার দিকে তাকালো চোখ ছোট ছোট করে বলল তুই ওয়ার অ্যান্ড পিস পড়েছিস পুরোটা শেষ করতে পারি নাই কথাটা একেবারে মিথ্যা না আসলে মনে আছে বইটা উল্টে পাল্টা দেখে ভান করছিলাম ভাবছিলাম কোন পাগলে এরকম মোটা বই লিখতে পারে আর কোন বোকা এটা পড়তে পারে কিন্তু সেটা আর বললাম না আপু হাল ছেড়ে দিয়ে মিঠুনকে আদর করে বলল আসো ভাইয়া আমার কাছে আসো তখন তোমার সাথে ঠাট্টা করছে চিকামেন বলে কেউ নাই ভাইয়া সময় আমাকে জ্বালায় হুম আমি জানি তখন হচ্ছে দুষ্টু সেজন্য জ্বালায় তুমি কখনো দুষ্টু হবে না তুমি হবে গুডি বয় আমি বললাম গুডি বয় বলে কোনো শব্দ নেই শব্দটা হচ্ছে গুড বয় আর তোমার বলা উচিত নেকু বয় নার নে কয়েক কু নেকু আপু চোখ লাল করে বলল চুপ করবি তুই আম্মুকে বলে দেব কিন্তু আমি বুঝলাম আমার আর এখানে বসে থাকা ঠিক হবে না তাই উঠে পড়লাম ঘর থেকে বের হওয়ার আগে বললাম একটা কথা আপু তুমি যে ইংরেজি বইটা নিয়ে পড়ার ভান করছো সেটা বানান করে পড়তে পড়তে তোমার কমপক্ষে দুই বছর লাগবে তখন তোমার বয়স হবে ষোলো বিয়ের বয়স এখন থেকে একটা ছাগল টাইপের জামাইকে ঠিক করে রাখো আপু রেগে মেগে লাভ দিয়ে উঠে বললো রে বদমাইশ আমি তখন এক লাফে অদৃশ্য হয়ে গেলাম মিঠুনকে কাঁদিয়ে এবং আপুকে রাগিয়ে মনের ভিতরে একটা ফুরফুরে আনন্দ হচ্ছে মনে হচ্ছে একটা কাজের কাজ করতে পেরেছি এটা হচ্ছে আমার দৈনন্দিন জীবনযাপন খারাপ না কি বলো